টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে বচসা হাতাহাতি আর নয়। পুরবাসীকে সেই হয়রানির হাত থেকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল কোন্নগর পুরসভা। এবার ভোট বুথের মতো ভ্যাকসিন দেওয়ারও বুথ তৈরি করল পুরসভা। সেখানেই সুষ্ঠুভাবে এলাকার সকলের টিকাকরণ শেষ করার কর্মসূচি নেওয়া হল। কোন্নগর পুরসভার 65% বাসিন্দারই প্রথম ডোজের টিকাকরণ শেষ হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন 35% মানুষ। তবে টিকা নিয়ে হয়রানি এখনও বহাল। সেই পরিস্থিতিতে পুর প্রশাসক তন্ময় দেব জানান, ভোটাররা যেমন বুথে গিয়ে ভোট দেন, তেমনি প্রতিটা বুথে টিকাকরণ শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো তাড়াহুড়ো বা ঠেলাঠেলি ছাড়াই এই পদ্ধতিতে সবাই টিকা নিতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা, যারা অসুস্থ তারা এখানে বসে আছে, কিছু ছোটে বসে আছে, ম্যাডাম যে দিচ্ছে উনি নিজে গিয়ে টোটোয় দিয়ে আসছে, বেঞ্চিতে দিয়ে আসছে। এখানে অসুবিধার কোনো শেষ ব্যবস্থা একদম অপরিষ্কার। পৌরসভাকে কী বলবেন? হ্যাঁ, পুরোপুরি ধন্যবাদ। আমি একটা উপলব্ধি করেছিলাম যে বিভিন্ন ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে মানুষ ভ্যাকসিন দিচ্ছে বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন এলাকা থেকে। তো কোনো ভ্যাকসিন ক্যাম্প একটু দূরে হচ্ছে, কারোর একটু কাছে হচ্ছে, অসুবিধা মানুষের থেকেই যাচ্ছে, আলটিমেট ভ্যাকসিনটা পাচ্ছে। সেই দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানুষ যেখানে ভোট দেয় সেই বুথে যদি বুথভিত্তিক ভ্যাকসিনেশন করানো যায়, প্রত্যেকটা বুথে ভ্যাকসিনেশন, বুথভিত্তিক ভ্যাকসিনেশন, সেই চিন্তাভাবনা নিয়েই আমরা আজ থেকে শুরু করলাম। আজ ফার্স্ট 6টা ওয়ার্ড ভ্যাকসিনেশন হচ্ছে। 6টা ওয়ার্ডের যেটা বুথ আছে, যেখানে বুথে মানুষ ভোট দিতে যায়, সেখানে গিয়ে লাইন দিয়ে যেরকম মানুষ ভোট দেয় সেখানে বুথভিত্তিক ভ্যাকসিনেশন, সেই বুথে গেলেই মানুষ ভ্যাকসিন পাবে। ফার্স্ট 6টা ওয়ার্ড দিয়ে শুরু করলাম, আজকে 1 থেকে 6 নম্বর ওয়ার্ড অবধি আজকে হচ্ছে, পরপর 3 দিনেই 6টা ওয়ার্ডে হবে। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা বুথে সপ্তাহে 3 দিন করে ভ্যাকসিনেশন চলবে, বুথভিত্তিক ভ্যাকসিনেশন। আপনার পৌরসভায় কতজন লোক ইতিমধ্যে ভ্যাকসিন পেয়েছে? আমার পৌরসভা 65% লোক ফার্স্ট ভ্যাকসিন পেয়ে গেছে, সেকেন্ড ভ্যাকসিন আমরা কভার করতে পেরেছি 35%, আর মোটামুটি যা বাকি আছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে বুথ আছে বুথভিত্তিক দিয়ে আমরা শেষ করবো। কি মনে হয়, দ্রুত কি এটা কাজ শেষ হবে? অবশ্যই শেষ হবে। মানুষটা দূরে গিয়ে ভ্যাকসিন দিতে হচ্ছে না, বাড়ির সামনে বুথে যেখানে ভোট দেয় সেখানে মানুষ ভ্যাকসিন পাচ্ছে। কী সুবিধা পাচ্ছে তারা? বাড়ির সামনে বুথে ভ্যাকসিন, এটাই তো সব থেকে বড় কথা। সপ্তাহে 3 দিন করে বুথে বুথে চলবে টিকা দেওয়া। এই সুবন্দোবস্তে খুশি ভ্যাকসিন প্রার্থীরাও। পুরসভা সূত্রে জানানো হয়েছে, কবে টিকা দেওয়া হবে তা আগাম জানিয়ে দেওয়া হবে। তাই কোন দিন কে টিকা পাবেন তা জেনে বুঝেই টিকা নিতে যেতে পারবেন এলাকাবাসী। করোনার তৃতীয় ঢেউয়ের আগেই দ্রুত টিকাকরণের কাজ সারতে হবে। এলাকার সকলকেই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে প্রশাসন। সেই ভাবনাকেই ত্বরান্বিত করল বুথের আয়োজন। দ্য ওয়াল ব্যুরো।